হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে সকল অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগে বর্তমান সরকার দ্বারা বঞ্চনার শিকার হচ্ছে, হোক এসপিও জবান, হোক বনমিত্র, পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি কর্মী, সর্বশিক্ষায় শিক্ষক, স্বাস্থ্য দপ্তরের DRW GDA কর্মচারী, তারপরে আমাদের সমকাজের সমবেতনের যারা অন্যান্য অনিয়মিত কর্মচারী আছে, তারা বিভিন্ন পার্ট টাইম ওয়ার্কাররা সবাই কোনো না কোনোভাবে বঞ্চনার শিকার হচ্ছে বর্তমান ত্রিপুরা রাজ্যে। সেই বঞ্চনার অবসানে সবাই একটাই পথ অবলম্বন করছে, সেটা হলো ত্রিপুরা হাইকোর্ট। এবং ত্রিপুরা হাইকোর্টের কল্যাণে আমাদের ত্রিপুরা রাজ্যে যে এসপিও জওয়ানরা আছে, তাদের স্যালারি কিন্তু 7,000 থেকে বৃদ্ধি করে 12,000 টাকা করা হয়েছে। গভর্নমেন্ট করেছে স্যালারি বৃদ্ধি? না, স্যালারিটা বৃদ্ধি করার জায়গায় একমাত্র ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টে জাজমেন্ট করেছে বলে বা জাজমেন্ট দিয়েছে বলেই স্যালারিটা হাইক হয়েছে। যদি এসপিও জওয়ানরা সে বঞ্চনার অবসানে ত্রিপুরা হাইকোর্টে না যেত, তাহলে কি স্যালারি সে পরিমাণ বৃদ্ধি পেত? পাম্প অপারেটরদের স্যালারি 7 থেকে 7,500 বৃদ্ধি পেয়েছে, তারাও যদি ত্রিপুরা হাইকোর্টের সমীক্ষণ হতো তাদের স্যালারিটা একটু বেশি বৃদ্ধি পেত। তবে এসপিও জওয়ানদের যে একতা দেখিয়েছে, তারা যে লড়াই করেছে, সেই লড়াইয়ের যে জয় হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। এই লড়াইয়ে অন্যান্য অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আস্তে আস্তে একত্রিত হতে হবে। আমরা বর্তমানে দেখে নিই যে বর্তমান সরকার এসপিও জওয়ানদের বেতন বিষয়ে কি বলেছে। প্রপোজাল ফর অ্যানহ্যান্সমেন্ট অফ অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার্স এসপিও, যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীনে, তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যের এসপিও সংখ্যা 3,511, এর মধ্যে এসপিও হোয়ার ডুইং ড্রাইভিং ডিউটিস, ড্রাইভার হিসেবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে 265। এখন পর্যন্ত এই যে 3,511 জন যারা এসপিও আছে আর 265 জন যারা ড্রাইভার আছেন, তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন 9,540 টাকা করে, আর নর্মাল যারা এসপিও 3,511 যে সংখ্যাটা, তারা পেতেন 7,079 টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে 3,511 এবং 265 জন যে এসপিও, তাদের উপকার হবে, তারা উপকৃত হবে। এখন থেকে 12,000 টাকা করে এসপিওরা সেই বেতন পাবে। আমাদের টোটাল খরচ হবে, স্পষ্টতই দেখা যাচ্ছে বর্তমান সরকার এক প্রকার বাধ্য হয়ে এসপিও জওয়ানদের বেতন 7,000 থেকে 12,000 টাকা করেছে। ত্রিপুরা হাইকোর্ট যে কেসটা হয়েছিল, কেসটা এরকম ছিল, কেসের 15 নম্বর পয়েন্ট, যেটি টার্নিং পয়েন্ট, সেই 15 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, হাওয়ার ইট ইজ অ্যাসেপ্টেড বাই দ্য রিট পিটিশন অফ দ্য টার্মস অর্ডার ডেটেড 20/6/2017। ত্রিপুরা হাইকোর্ট যে সিঙ্গেল বেঞ্চ একটা রায় পাস করেছিল, রায় পাস করার পর সেই রায়ের বিপক্ষে বা সেই রায়ের মানে বিরুদ্ধে এসপিও জওয়ানরা একত্রিত হয়ে আবার ডাবল বেঞ্চে গিয়েছে। ডাবল বেঞ্চ থেকে যখন বলা হয়েছে তাদের বেতন মাত্র 7,000 টাকা, তখন ডাবল বেঞ্চ থেকে সেটা বলা হয়েছে যে হোমগার্ড কর্মচারী যারা আছে তাদের বেতন 19,140, ত্রিপুরা যে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসে জব যারা করে তারা 12,290 টাকা বেতন পাচ্ছে। ইভেন যারা DRW গ্রুপ ডি রেগুলার নয়, শুধু DRW কর্মচারী আছে, তারা 410 টাকা বেতন পাচ্ছে। তাহলে এসপিও জওয়ানরা সেই সমকাজ করে
হোমগার্ড বা আমাদের যে পুলিশ কনস্টেবল আছে তাদের মতো সমকাজ করেও তারা কেন বেতন থেকে বঞ্চিত হবে, তারা কেমনে 7,000 টাকা বেতনে তাদের ফ্যামিলি বা সংসারটা প্রতিপালন করবে বর্তমান দ্রব্য মিলের বাজারে। ত্রিপুরা হাইকোর্ট এটা কোশ্চেন করেছিল এবং কোশ্চেনটা জাস্টিফাই করেছিল যে 4 মাস সেই কোশ্চেনটা মানে তাদের যে বঞ্চনা, বঞ্চনা অবসানে 4 মাস ত্রিপুরা সরকারকে সময় দিয়েছিল। মার্চ মাসে রায়টা বেরিয়েছে, এপ্রিল মে জুন জুলাই মাঝখানে জুলাই লাস্ট ও আগস্টে নির্বাচনের জন্য কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে 4 মাস, ঠিক আছে। এপ্রিল মে জুন জুলাই সে 4 মাস ত্রিপুরা সরকারকে সময় দিয়েছিল মাননীয় হাইকোর্ট যাতে এসপি জওয়ানদের বেতন বৃদ্ধি করা হয়। সেই হাইকোর্টের রায় গভর্নমেন্ট মানতে বাধ্য, যদি না মানত সেই কেসটা সুপ্রিম কোর্টে যেত, সুপ্রিম কোর্টেও গেলেও গভর্নমেন্টের হার হতো, কারণ 50 থেকে 60টা মামলা অলরেডি সুপ্রিম কোর্টে গিয়ে সরকার হেরে বসে আছে। নতুন করে এই মামলাটা গেলে সুপ্রিম কোর্টে কনফার্ম গভর্নমেন্ট হারত, কারণ স্যালারির যে বিষয়টা এটা একটা মৌলিক চাহিদা। 7,000 টাকা বেতনে কোনোভাবে একটা ফ্যামিলি চলতে পারে না বর্তমান দ্রব্যমূল্যের বাজারে। তাই গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে এসপিও জওয়ান যে একতা বা তারা যে একসাথে লড়াই করেছে তার বিরুদ্ধে আমরা জয় পাবো না, তাদের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেলে আমাদের কোনো লাভ হবে না, আমরা আমাদের গোহারে হাঁটতে হবে। তাই সমস্ত মন্ত্রিসভা একসাথে বসে একটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এসপিও জওয়ানদের ফেভারে, এসপিও জওয়ানদের পক্ষে, তাদের স্যালারি বৃদ্ধি করো। সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবচেয়ে সর্বনিম্ন যে স্যালারি বলেছিলো সিকিউরিটি গার্ডের, প্রাইভেট সিকিউরিটি গার্ডের, তাদের স্যালারিটা বলা হয়েছিলো 12,290 টাকা তাদের স্যালারি পাচ্ছে অ্যাজ এ প্রাইভেট সিকিউরিটি গার্ড কর্মচারীরা, তাহলে এসপিও জওয়ানরা কম পাবে না। তাই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ওই এসপিও জওয়ানদের স্যালারি সেই 12,000 টাকাই করা হবে, অর্থাৎ প্রাইভেট সিকিউরিটি জবের কাছাকাছি, ঠিক আছে। তাই সেই মোতাবেক 12,000 টাকা তাদের বেতন করা হলো এবং এসপিও জওয়ানরা বর্তমানে অনেকটা খুশি, যদিও তারা অনেকটা আইডিয়া করে নিয়েছিলো যে 18,000-20,000 টাকা বেতন হবে। তারপরও গভর্নমেন্ট অ্যাটলিস্ট 5,000 টাকা বেতন বাড়িয়েছে এসপিও জওয়ানদের এবং এসপিও জওয়ানদের যারা ড্রাইভার আছে তারা 3,000 টাকার কাছাকাছি বেতন বাড়িয়েছে। খুবই গুড নিউজ, গভর্নমেন্ট জাস্ট কর্মচারীর কথা চিন্তা করছে, কর্মচারীর যে বঞ্চনা তার দূরীকরণে গভর্নমেন্ট এগিয়ে আছে। তবে গভর্নমেন্ট নিজে থেকে যদি এগিয়ে আসতো এসপিও জওয়ানরা আর একটু বেশি খুশি হতো, যদি স্যালারিটা আর একটু বেশি বৃদ্ধি করা হতো এসপিও জওয়ানরা আর একটু বেশি খুশি হতো, কিন্তু গভর্নমেন্ট কিন্তু নিজে থেকে কিন্তু এগিয়ে আসেনি, হাইকোর্ট রায়ে বা হাইকোর্টের রায়ে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু স্যালারিটা বৃদ্ধি করা হলো। এরকম কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদেরও কিন্তু নিয়মিতকরণের বিষয়ে হাইকোর্ট থেকে রায় দিয়েছে, 3 মাসের ভিতরে তাদেরও এখানে নিয়মিতকরণ করতে হবে। হয়তো 2 মাস পরে এসপিও জওয়ানদের সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ ব্যাপারে একটা মানে ত্রিপুরা গভর্নমেন্ট মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত হয়ে তাদের নিয়মিতকরণ করা হলো, তখন আমরা ওয়েলকাম জানাবো ত্রিপুরা সরকারকে, কারণ ত্রিপুরা সরকার হাইকোর্টের রায়ে বাধ্য হয়ে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করেছে। ত্রিপুরা সরকার হাইকোর্টের রায়ে বাধ্য হয়ে যে অঙ্গনের কর্মীদের যে গ্রাজুয়েটি তাও দিতে বাধ্য হয়েছে, সুপ্রিম কোর্টে তো গ্রাজুয়েটি ব্যাপারটা চলে গেছে, দিতে বাধ্য হয়েছে। এবং পাম্প অপারেটরের বেতনও আগে থেকে কিছুটা পরিমাণ বাড়ানো হয়েছে, যদি আরও অনেকটা বাড়ানো যেত, 7 থেকে 7,500 টাকা বেতন বাড়ানো হয়েছে, আরও অনেকটা বাড়ানো যেত, কিন্তু গভর্নমেন্ট নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করলে বা ফিনান্সিয়াল কন্ডিশন উপর ডিপেন্ড করলে এতটুকুই বৃদ্ধি পেত। যদি হাইকোর্টের যদি গেস্টটা হতো বা অন্য কিছু হতো তাহলেও স্যালারি হতো বেশি বৃদ্ধি হতো। এর মানে একটাই, ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব, ত্রিপুরার সমস্ত কর্মচারী, সমস্ত শিক্ষক কর্মচারী বঞ্চনার অবসানে সবচেয়ে প্রথম সারিতে যে কাজ করে সেটা হলো আমাদের ত্রিপুরার হাইকোর্ট, মানে ত্রিপুরার গর্ব যেটা বলা হচ্ছে। ত্রিপুরা হাইকোর্ট না থাকলে হয়তো ত্রিপুরার প্রচুর সংখ্যক কর্মচারী এখনও বঞ্চনার শিকার হতো, এখনও হয়তো তাদের সর্বনিম্ন বেতনে তাদের সংসার প্রতিপালন করতে হতো, হয়তো দ্রব্যমূল্যের বাজারে তাদের যে পরিবার নিয়ে বেঁচে থাকা সেটাই কঠিন হয়ে পড়তো। কিন্তু ত্রিপুরা হাইকোর্ট আছে বলেই সায়েন্স টিচার 2012 রিক্রুটমেন্ট তাদের রেগুলার হয়েছে, ত্রিপুরা হাইকোর্ট আছে বলেই ত্রিপুরার যে এখন এসপিও জওয়ানরা তাদের স্যালারি বৃদ্ধি পেয়েছে, ত্রিপুরা হাইকোর্ট আছে বলেই কিন্তু হোমগার্ডের বেতন কিন্তু হাইকোর্টের রায় বৃদ্ধি পেয়েছিল, ত্রিপুরা হাইকোর্ট আছে বলেই বা ত্রিপুরা সুপ্রিম কোর্ট আছে বলে কিন্তু হাবিলদারের চাকরিটা আবার পুনরায় ঠিকঠাক হয়ে গেল, ত্রিপুরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে বলে কিন্তু জুটমেলের কর্মচারীদের কিন্তু 4 সপ্তাহের ভিতরে কিন্তু তাদের স্যালারি বা তাদের বঞ্চনা সেটা অবসান করতে হবে। ত্রিপুরা হাইকোর্ট আছে বলে কিন্তু টিসিসির অনেকজন স্টাফ যারা রেগুলেশন হয়েছে, ত্রিপুরা হাইকোর্ট আছে বলেই কিন্তু স্বাস্থ্য দপ্তর জিডিও কর্মচারী একটা সুন্দর রায় পেয়েছে সমাজে সমবেতন, যদি শুধু এটাও কিন্তু বাস্তবে কার্যকর করতে হবে। ত্রিপুরা হাইকোর্ট আছে বলেই কিন্তু বা সুপ্রিম কোর্ট আছে বলে কিন্তু অঙ্গনের কর্মীদের গ্রাজুয়েটি যেটা সেটাও দিতে হবে, বনবিত্ত কর্মচারী যে বঞ্চনা সেটাও দূরী করতে হবে, মানে সব কিছু দূরীকরণে সবচেয়ে বড় অস্ত্র হলো, সবচেয়ে বড় ধন্যবাদ যারা প্রাপ্য তারা হলো আমাদের একতা, আমরা যারা বঞ্চনা শিকার হচ্ছি আমরা সবাই একতায় আছি, সবাই একসাথে হয়ে লড়াই নেমেছি এবং লড়াইয়ের আমাদের যে পার্ট, আমাদের যে অংশ হিসাবে কাজ করছে বা আমাদের যারা সাপোর্ট করছে বা বঞ্চনার
পক্ষে বা বঞ্চনা হচ্ছে এটা স্বীকার করে ত্রিপুরা হাইকোর্ট আমাদের সাথে সবসময় ছিল। তাই হাইকোর্টকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, স্যালুট জানাই যে ত্রিপুরা হাইকোর্টের কল্যাণে বা আমাদের সবাই একতার হয়ে যে কেস করেছি সেই কল্যাণে এসপি জনদের বেতন বৃদ্ধি হয়েছে। এবং গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ত্রিপুরা হাইকোর্ট মহামান্য ত্রিপুরা হাইকোর্টের রায় মেনেছে এবং এসপি জনদের বঞ্চনাটা তারাও বুঝতে পেরেছে। যদি হাইকোর্টের রায়ের আগে বঞ্চনাটা যদি দূরীকরণ হতো তাহলে আরেকটু খুশি হতো। যাক, যা শেষ বলো তার সব বলো, শেষে অ্যাটলিস্ট গভর্নমেন্ট বুঝতে পেরেছে, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমাদের যে অন্যান্য যে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে যারা গভর্নমেন্ট ডিএ ঘোষণা করলে ডিএ পায় না, গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করলে সুযোগ সুবিধা পায় না, যদিও ভিশন ডকুমেন্টের 10 নম্বর পয়েন্টে বলা ছিল চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীদের স্টেপ বাই স্টেপ রেগুলেশন করা হবে, যদিও গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর সেই রেগুলেশনটি ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এখন সবার এইভাবেই একসাথে হয়ে লড়াই করতে হবে, লড়াই করেই বাঁচতে হবে, কারণ নিজের জন বঞ্চনা বা নিজের যে ক্ষতিটা একমাত্র সেটার বিরুদ্ধে সে নিজেই লড়াই করতে পারবে। এবং আশা করি ত্রিপুরার যে সমস্ত মানে নিয়মিত অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদের বঞ্চনার অবসানও আস্তে আস্তে হবে। এবং এসপিও জওয়ানদের যে বেতন সেটা কবে থেকে কার্যকর হবে যদি আমরা বলি, সেটা কার্যকর হবে পূজন মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। এবং মানে আজ থেকে ধরো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কার্যকর হয়ে গেলো, সেপ্টেম্বর মাসের যে বেতনটা তোমরা অক্টোবর মাসের 1 তারিখ পাবে, সেই অক্টোবর মাসের 1 তারিখ কিন্তু তোমরা 7,000 টাকা বেতন পাবে না, তখন কিন্তু বেতন তোমরা পাবে 12,000 টাকা। মনে রাখবে অক্টোবর মাসের 1 তারিখ তোমরা স্যালারি যেটা বৃদ্ধি পেয়েছে সে বেতন নতুন বেতন কমটা পাবে, এবং পাম্প অপারেটরের 7 থেকে 7,500 টাকা বেতনটা সেটা অক্টোবর মাসের 1 তারিখে পাওয়া, মানে 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকবে। তাই তোমরা তোমাদের যে আর্থিক যে বঞ্চনা সেটা কিছুটা হলেও দূরীকরণ হয়েছে, এবং সেভিংস বা নিজের ফ্যামিলি নিয়ে একটু বেটার বা একটু বেটার সিচুয়েশনে তোমরা হয়তো জীবনযাপন করতে পারবে। তোমাদের ভবিষ্যতের জন্য এবং আপকামিং ফিউচার যেটা ভবিষ্যৎ বলছে সেটার জন্য সবার শুভকামনা রইল। আর যারা এখনও বঞ্চনার শিকার হচ্ছে তোমরা সবাই এক হো, তোমরা লড়াইটা চালিয়ে যাও, আশা করি তোমাদের তো জয় হবে এবং